নাই দুয়া কার্যসূচী লৈছো দুদিনের কারণে জহকালি আমার খুব ধুনিয়া একটা কার্যসূচী গুছি গল। রাতেপা আমি 8টা বাজার পতাকা উত্তোলন করল, 8:30 বাজার আমি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করল, আর 11:30 বাজার আমি যে অনুষ্ঠান করল শোভাযাত্রা আমার গাঁখনত, আমি শোভাযাত্রা অনুষ্ঠানটা খুব আদক ধুনিয়া করল। আর নিজা নিজা সংস্কৃতি নিজা নিজে সাজপার লো মানুষে মুক্তভাবে যে ওলাই আহি গোটাই গাঁখন আমি একটা শোভাযাত্রার মানে যে একটা বাতাবরণের সৃষ্টি করে দিল, এটাই কিন্তু আমাক বিরাট একটা আনন্দিত করেছে। আর এই আনন্দিতর কারণে এনেকা আনন্দিত হয়েছো যে নতুন প্রজন্ম যাতে আমার এই মিলা প্রীতি একতা যাতে মানে ধরে রাখব পড়ে। আর আজিয়ে আমার দ্বিতীয় কার্যসূচী, আজি আমার দুদিনিয়া এই কি আজি আমার দ্বিতীয় নিশা, দ্বিতীয় নিশার কার্যসূচীও আমার ধুনিয়া। এটা আমার রাতেপুয়ার ভিতর খেল ধেমালি চলি আছে, খেল ধেমালি এটাও চলি আছে, আপনাদের চাব পারে এটাও খেল ধেমালি চলি আছে। এটা আর আমার মঞ্চ কুইজ প্রতি যেটা চলি আছে, এটা গধূলি 5টামান বাজাত আমি মুকুলি সভা আয়োজন করি। মুকুলি সভাখন আমি নিকিবু জামান স্যারক আমার আমন্ত্রণ করা হয়েছে, আর এনেকা কোনোবা কেজন আমার বিশিষ্ট মানে ব্যক্তি আমি আমন্ত্রণ করেছো, তেওঁলোকৰ মানে আমি রহল একতা একতা ভাষণ রাখিছো। ভাষণবিলাক আমার যাতে মিলা প্রীতি তার উপর মানে রাখার কারণে আমি অল্প চিন্তা চর্চা করে আছো। আর